এখানে 2 ঘন্টা আড়াই ঘন্টা ইচ্ছামত সিনারিও অনুযায়ী ব্যাটিং করতে পারছি মিরপুরে, যেটা হয় না আসলে। না আসলে টি টোয়েন্টি ক্রিকেটে এত চাপ নেওয়ার কোনো সময় নেই, আসলে শর্ট টাইমের খেলা। যে টিমের দেশি প্লেয়ার ভালো খেলে ওই টিমের সাকসেসের চান্সটা বেশি হয়ে থাকে। যেহেতু একবার খুব কাছে থেকে আসছি তো অবশ্যই সেই খিদাটা আছে। প্রিপারেশন আসলে বিপিএল এ যেরকম অ্যাজ ইউজুয়াল হয় আর কি, তো আমাদের খুবই ভালো প্র্যাকটিস হইতেছে এখানে। এখানে আমাদের পার্টিকুলার কিছু সিচুয়েশন দেওয়া হয়েছে, তো ওই বেসিসে আর কি আগানো হচ্ছে। রিতনের সাথে দেখলাম যে খুব মজা করে আপনারা অনুশীলন করছিলেন। না আসলে আমরা সিনারিও ভাগ করে নিচ্ছিলাম ফিল্ডারগুলো, বিশেষ করে মিডিল ওভারে ব্যাটিং হচ্ছিল যে কীরকম সিনারিও হতে পারে, ফিল্ডারগুলো কোথাও থাকতে পারে কোন জায়গায়, তো ওই ওই কথাগুলোই হচ্ছিল। আমরা এবার একটু খুব জোর গুঞ্জন শুনছি বা আলোচনা শুনছি যে এবার একটু ব্যাটিং 6 উইকেট বা স্পোর্টিং উইকেট হবে, সেই জায়গায় কি ব্যাটসম্যানদের একটা বাড়তি চাপ থাকবে কিনা? না আসলে টি টোয়েন্টি ক্রিকেটে এত চাপ নেওয়ার কোনো সময় নেই, আসলে শর্ট টাইমের খেলা, তো এখানে মোমেন্টামটা ইম্পর্টেন্ট। উইকেট ভালো থাকুক খারাপ থাকুক ডাজেন্ট ম্যাটার, আমার মনে হয় যে স্কোর করতে পারলে, স্কোরিং বলগুলো ইউটিলাইজ করতে পারলে এমনিতেই বড় রান করার চান্স থাকে। তারপরে উইকেটের একটা বেসে যে টিমগুলো আগায় যে এই ম্যাচে আমার 150, 180, or 200 সামথিং থাকে, বাট এটা সময় মতো বোঝা যাবে। সামনে যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও আছে, সেই ক্ষেত্রে স্পোর্টিং উইকেটটাকে একটু সহায়ক হবে কিনা বা প্লেয়ারদের জন্য বাংলাদেশের অবশ্যই স্পোর্টিং উইকেট অবশ্যই যে কোনো ফরম্যাটের জন্য প্লেয়ারদের জন্য সহায়ক আমি মনে করি, যে বোলাররা ওদের নিজেদের অবস্থানটা বুঝতে পারে, ব্যাটসম্যানরাও বুঝতে পারে, তো অবশ্যই যে কোনো ফরম্যাটের জন্য স্পোর্টিং উইকেট খুবই ভালো। নিজের জন্য কোনো গোল সেট করেছেন কিনা এবার বিপিএল এ? না আসলে গোল বলতে দেখেন আমাকে যে রোলটা দেওয়া হবে আমার সবসময় টার্গেট থাকে, লাস্ট ইয়ারও ছিল আমার যেরকম রোল ছিল, তো আমি ওরকম চেষ্টা করেছি। এই বছরও আমাকে পার্টিকুলার কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, তো আমি ওরকমভাবে খেলার চেষ্টা করব। একটা জিনিস দেখা যায় যে বিদেশি ক্রিকেটাররা তো আমরা এবছর বাস্তবতা জানি যে কেউ হয়তো ইন অ্যান্ড আউটের মধ্যে থাকবে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় না বিদেশি ক্রিকেটারদের পারফরমেন্সটা এই বিপিএল এ আসলে দলগুলোর জন্য মানে একটা টার্নিং পয়েন্ট হবে? দেখেন দেশি ক্রিকেটারদের পারফরমেন্স আমার মনে হয় প্রত্যেকটা সিজনে ইম্পর্টেন্ট। যে টিমের দেশি প্লেয়ার ভালো খেলে ওই টিমের সাকসেসের চান্সটা বেশি হয়ে থাকে, কারণ আপনার দেখেন ফরেনাররা সবসময় এসে কানেক্ট করতে পারে না, হয়তো বা পারফর্ম করতে পারে না, অ্যাডজাস্ট করতে পারে না কন্ডিশনের সাথে, বাট আমরা লোকালরা যদি ভালো পারফরমেন্স করতে পারি টিমের জন্য খুব ইজি হয়ে যায় জিনিসগুলো। আর আপনি জানেন যে বিপিএলটা অনেক বেশি ফোকাস আসে খুব দ্রুত আসে, যেটা যদিও টি টোয়েন্টি ফর্মেট আমরা জানি এর থেকে প্রিমিয়ার ক্রিকেট বা ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট বিপিএল বাস্তবতাই এটা। সেই জায়গায় আপনি কি মনে হয় না যে আপনার অবশ্যই আসছেন আলোচনায়, তার মধ্যে নিজেকে আরেকটু প্রমাণের সুযোগ থাকে? অবশ্যই অবশ্যই প্রত্যেক বছরই চেষ্টা থাকে যে বিপিএলের মাধ্যমে নিজেকে আরেকটু ওয়ান স্টেপ সামনের দিকে আগানো, তো এই বছরে এর ব্যতিক্রম না, চেষ্টা থাকবে বড় কিছু পারফরমেন্স করার যেন ন্যাশনাল সিলেকশন হয়। যেহেতু একবার খুব কাছে থেকে আসছি তো অবশ্যই সেই খিদাটা আছে, আর চেষ্টা থাকবে যে ভালো কিছু করার। আরেকটা বিষয় যে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আপনি দেখেন যে ওদের তো আসলে সুযোগ সুবিধা অনেক বেশি, বাস্তব আমরা তো আলাদা একটা বাস্তবতা থাকি, সেই জায়গায় আসলে আপনার কি মনে হয় বিপিএল আর একটু কি সংযোগ করলে আপনাদের বেটারটা হবে আর কি? অন্যান্য ফ্র্যাঞ্চাইজি যদি দেখেন যারা পিছনে শুরু করছে, পিএসএল অনেক জায়গায় চলে গেছে, দেখেন সোফার আমি তো বিপিএলই খেলছি, তো আমার কাছে মনে হয় যে সব কিছুই তো ঠিকই তো আছে। এই বছর তো অনেক কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ডিআরএস প্রথম থেকেই থাকবে, সব কিছুই ঠিকঠাক মতো হবে, তো দেখা যাক শুরু হওয়ার পরেই তো বোঝা যাবে কীরকম হচ্ছে। এবার তো দলগুলো নিজ নিজ মাঠে চেষ্টা করছে, নিজ মাঠে না হলেও বাইরে কোথাও আলাদা 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 সবাইকে দেখা যেত, মিরপুরে আপনারা একসাথে প্র্যাকটিস করছেন, এটা কি সব কিছু মিলে এবারে বিপিএলটা একদম একটু আলাদা মনে হচ্ছে? হ্যাঁ একটু তো ডিফারেন্ট মনে হচ্ছে যে আলাদা, অনেক সময় প্র্যাকটিস করতে পারছি, সবচেয়ে বড় কথা এখানে 2 ঘন্টা আড়াই ঘন্টা ইচ্ছামতো সিনারিও অনুযায়ী ব্যাটিং করতে পারছি মিরপুরে, যেটা হয় না আসলে, অনেক টিম থাকে, লিমিটেড প্র্যাকটিস টাইম থাকে, সো আমার মনে হয় যে অনেক ভালো হইতেছে এবছর। নতুন এক বিপিএল শুরু হবে মেবি, অবশ্যই।